কৈলাসহর শহরে মাছ এবং মাংস ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার শহরের মূল রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধকারী কৈলাসহরের মাছ এবং মাংস ব্যবসায়ীরা জানান, কৈলাসহর শহরে মিনি মার্কেট সহ সবচেয়ে বেশি বড় মাছ মাংস এবং শুকনো মাছের দোকান রয়েছে। এই মিনি মার্কেটের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের একেবারে অযোগ্য হয়ে রয়েছে, যার ফলে ক্রেতা এবং বিক্রেতা সহ অন্যান্য পথচারীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইদানিং কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। প্রতিদিন এই রাস্তায় ছোট বড় যান দুর্ঘটনা তো ঘটেই চলেছে। অভিযোগ, ব্যবসায়ীরা কয়েকবার পৌর পরিষদের কর্মকর্তা সহ স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের জানানোর পরও সে ভাঙ্গা রাস্তাটির উপর কিছু ইটের গুঁড়া ফেলে দায়িত্ব পালন করে দিয়ে থাকেন বলে তারা অভিযোগ করছে। ব্যবসায়ীরা অবরোধস্থলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে জানান যে ভাঙ্গা এই রাস্তাটি সংস্কার না করে কিছুদিন পরপর ওই রাস্তার উপর ইটের গুঁড়ো না ফেলে মাটি ফেলা হচ্ছে, আর এই ভাঙ্গা রাস্তার উপর মাটি ফেলার পরে বৃষ্টির জলে রাস্তায় প্রচণ্ড কাদা হচ্ছে এবং রাস্তার পাশে ড্রেনের জল জমে যাওয়ার ফলে ওই রাস্তাতে চলাচলের আরও অযোগ্য হয়ে পড়ছে। বৃহস্পতিবার সকালে এই রাস্তার উপর আবার মাটি দেওয়ার পর ব্যবসায়ীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে শহরের গার্লস স্কুল রোড অর্থাৎ শহরের মূল রাজপথটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। মিনি মার্কেটের পক্ষ থেকে কৈলাসহর মিনি মার্কেটের যে রোডটা বাই রোডটা যেটা আছে এবং ড্রেনের মধ্যে যে কাদা জমতাছে, আজকে বিগত দুই বছর থেকে কোনো রকমের কোনো সংস্কার নাই এবং কোনো একজন কাস্টমার ক্রেতা এবং বিক্রেতা বাজারে আইতে গেলে বা বাজার থেকে যেতে গেলে তার হাত হাত পা ধুয়ে দিতে লাগে। এখন যে পরিস্থিতি অবস্থার মধ্যে আমরা আছি, আজকে সকালবেলা সাড়ে আটটা নয়টার সময় নাগাদ এখানের মধ্যে রাস্তার ইস্টলিং ফলানি হয়েছে, ইস্টলিং পরেও এখানে বালু মাটি ফলানি হয়েছে। আমরা আজকে বাদ গত আগামীকালকে আমরা বিশ্ব পূজা করবো আমরা মিনি মার্কেটের মধ্যে, যে একটা পরিস্থিতি আপনারা সবাই ইয়ে দেখতেছেন বা দেখেন। এই নমুনা হইলে আমরা যে এই মেন রোডটা অবরোধ করছি শুধু আমরা পরিবেক্ষেতারা জনস্বার্থে এবং যারা আছেন সবারে উদ্যোগ নিয়ে এই কাজটা করার লাগিয়া আজকে মিউনিসিপ্যালিটির মধ্যে কৈলাসহর মিনি মার্কেটটা সবচেয়ে বড় মিনি মার্কেট, কিন্তু আজকে তার কোনো সংস্কার নাই। দীর্ঘ তিন ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর অবরোধস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মা এসে জানান যে আগামী 48 ঘন্টার মধ্যে এই রাস্তার কাজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্থায়ীভাবে করে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।